সারা দেশে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ যেন খেলছে লুকোচুরি খেলা। নারায়ণগঞ্জের 5 নং খেয়াঘাটে সবসময় থাকে মানুষের সমাগম। লকডাউনের চতুর্থ দিনে খেয়াঘাটে সাধারণ মানুষের ঢল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেদিয়াসান ফারুক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এই সময় সাধারণ মানুষকে আটকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন এবং পরবর্তী সময়ের জন্য ওয়ার্নিং দিয়ে দেন। এ সময় সাধারণ মানুষ ছুটাছুটি করতে দেখা যায়। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট বলেন, সাধারণ মানুষ সতর্ক না, তাই তাদের এই অভিযান প্রতিদিন চলবে। ম্যাজিস্ট্রেট আরও বলেন, যদি এই অভিযানের সফলতা না আসে তাহলে পরবর্তী সময় জরিমানা আদায় করা হবে। যুবেদ সরকার, NANTV, নারায়ণগঞ্জ।